আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় গর্ভাবস্থায় অষ্টম মাসে যে পাঁচটি বিষয়ে সতর্ক থাকা জরুরি। গর্ভকালীন অষ্টম মাস হলো তৃতীয় ত্রৈমাসিকের দ্বিতীয় মাস। সাধারণত গর্ভাবস্থার হিসাব অনুযায়ী গর্ভবতীর অষ্টম মাস গণনা করা হয় 29, 30, 31 এবং 32 সপ্তাহকে। অনেক মানুষ আছেন এই পৃথিবীতে যারা এই অষ্টম মাসে ভূমিষ্ঠ হয়েছেন, তাই বলা হয় গর্ভকালীন অষ্টম মাস শিশুর জন্মের প্রায় কাছাকাছি একটি সময়। এই মাসে একটি শিশুর ওজন অনেক দ্রুত বৃদ্ধি পেতে থাকে, যা প্রায় শিশুর জন্মের ওজনের কাছাকাছি হয়। অষ্টম মাসে এই কয়েকটি বিষয়ে আপনি সতর্ক থাকলে আপনি একটি সুন্দর ও সুস্থ শিশুর জন্ম দিতে সক্ষম হবেন। 1. খাবারের প্রতি বিশেষ নজর দিন। এ সময় গর্ভবতী মায়ের জন্য দরকার সুষম খাদ্য তালিকা। এতে করে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত ও খাদ্য ঘাটতি দূর করা সম্ভব। এ সময় প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডিম ও দুধ। এছাড়াও প্রচুর পরিমাণে মৌসুমি ফল ও শাকসবজি খেতে হবে। কেনা শাকসবজি ফলমূল বাজার থেকে আনার পর আধা ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে খেলে ফরমালিনের ঝুঁকি এড়ানো সম্ভব। এ সময় প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করুন, অর্থাৎ শরীরকে সর্বদা হাইড্রেট রাখুন। অতিরিক্ত তেলযুক্ত খাবার না খাওয়াই ভালো। 2. কাজ করবেন কি করবেন না সে বিষয়ে জেনে নিন। নারীর গর্ভকালীন সময় প্রথম 2-3 মাস ও শেষের 3 মাস অতিরিক্ত বিশ্রাম না করে হালকা হাঁটাচলা করা উচিত। ভারী জিনিস বহন করা বা তোলা যাবে না, পিচ্ছিল স্থানে হাঁটা যাবে না এবং সিঁড়ি বেয়ে ওঠার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক ভাবে অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে। 3. ডাক্তার দেখান নিয়মিত। বাচ্চার পজিশন কেমন তা জানতে আল্ট্রাসাউন্ড করানো প্রয়োজন, কেননা বাচ্চা উল্টো অবস্থায় থাকলে সিজার করানো লাগতে পারে। রক্ত স্বল্পতা ও পানি শূন্যতা রয়েছে কিনা তার জন্য ডাক্তারের পরামর্শ নিন। প্রোটিন ও সুগার লেভেল ঠিক আছে কিনা তার জন্য প্রস্রাব পরীক্ষা করা যেতে পারে। 4. ঘুম ও বিশ্রাম নিন সঠিক নিয়মে। এ সময় দিনের বেলা কমপক্ষে 2 ঘন্টা ঘুম বা বিশ্রাম এবং রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুম আবশ্যক। ঘুমানো বা বিশ্রামের সময় বা কাত হয়ে শোয়া ভালো। এই সময় থেকেই আপনি পিঠে ও কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করতে পারেন, যাকে ব্যাক টোন হিক্স সংকোচন বলা হয়। এই ব্যথা হলে আপনি আপনার অবস্থার পরিবর্তন করুন এবং মাঝে মাঝে অল্প সময়ের জন্য চিত হয়ে শুয়ে থাকুন। সব থেকে ভালো আপনার ডাক্তারকে ফোন করে বিষয়টি জানিয়ে দিন এবং তার পরামর্শ নিয়ে নিজে কাজ করুন। 5. শরীরের প্রতি খেয়াল রাখুন এবং সঠিকভাবে যত্ন নিন। নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। অতিরিক্ত অস্বস্তিকর পরিবেশ যেমন ধুলাবালি, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম পরিবেশ থেকে দূরে থাকুন। নিয়মিত 30 মিনিট করে হাঁটাহাঁটি করুন। অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম করা উচিত নয়। সাবধানে চলাচল করুন, কোনো বর্ণ জানি করা থেকে বিরত থাকুন, বিশেষ করে এয়ার জানি না করাই ভালো। এ সময় নিয়মিত প্রতিদিন সাবান দিয়ে ভালোভাবে গোসল করতে হবে এবং হাত পায়ের নখ কেটে ছোট রাখতে হবে। গর্ভকালে মায়েদের দাঁতগুলো বেশ নরম হয়ে যায়, তাই দাঁত ও মাড়ির বিশেষ যত্ন নিতে হবে। এই সময়ের মধ্যে অবশ্যই টিটেনাসের টিকা দিতে হবে। এ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কম থাকে, তাই ইনফ্লুয়েঞ্জা, হাম, চিকেন পক্স ইত্যাদি ছোঁয়াচে রোগে আক্রান্ত রোগী থেকে দূরে থাকতে হবে। বিশেষ সতর্কতা, অতিরিক্ত আবেগ, মানসিক চাপ, দুশ্চিন্তা, ভয়, রোগ শোক ইত্যাদি গর্ভবতী মায়ের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, তাই এসব এড়িয়ে ভালো চিন্তা করতে হবে। প্রথম 3 মাস ও শেষ 3 মাস স্বামীর সহবাস থেকে বিরত থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না। পানি শূন্যতা রোধে স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণে পানি পান করতে হবে। সব ধরনের ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।